টেক আপ মানে কি? টেক আপ রিসিভ করা, জড়িয়ে নেয়। কে জড়িয়ে নেয়? ক্লথ রোলার আগের রোলার থাকে না, টেক আপ রোলার। টেক আপ রোলার জড়িয়ে নেয়, জড়িয়ে এটাকে ক্লথ রোলার পর্যন্ত পাঠিয়ে দেয়। না আসলে তো ক্লথ রোলারটাকে খুলে নিয়ে যাব, তো ক্লথ রোলার আগে তো টেক যে একজন টানে টেনে নেয়, তো তার মানে টেক আপ রোলারটা কি করবে, কাপড়কে টেক আপ করে নিবে, এরপরে এটাকে ক্লথ রোলারে জড়ানো হয়। দুটা রোলার থাকে কিন্তু, নাকি এরকমই? তো তো লোমে তৈরি হওয়া কাপড়কে একটা কনস্ট্যান্ট রেটে অথবা সুবিধা মতো ভাবে টেক আপ রোলার কর্তৃক জড়িয়ে নেওয়াটাকে বলা হয় টেক আপ। টেক আপ রোলার কর্তৃক লোমে অলরেডি বুনন হওয়া যে কাপড়টা, সেই কাপড়টাকে জড়িয়ে নেওয়াটাকে কি বলে? টেক আপ বলে। টেক আপের অবজেক্টিভ কি, কেন টেক আপ করতে হচ্ছে বলো তো দেখি, কয়েকটা অবজেক্টিভ। তাহলে আমরা কয়েকটা বিষয় পেলাম আর কি তোমাদের আলোচনা থেকে, সেখান থেকে যদি আমরা অবজেক্টিভগুলো বলি, তাহলে একটা অবজেকটিভ টেক অ্যাপের হচ্ছে যেটা টেনশন বললাম, যদি এটা পরে আসে তোমরা বললা সেটা আমি একই নিয়ে আসলাম। তার মানে কাপড়ের শুরু থেকে শেষ পর্যন্ত, মানে ওয়ারপিয়ান থেকে কাপড় পর্যন্ত এই অবস্থাতে টেনশনটা বজায় রাখা, যে কাপড় যে হারে ছাড়বে উইভ হবে সেটাকে জড়িয়ে নেওয়া, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কাপড়ের মধ্যে যে পিক স্পেসিংগুলো আছে এগুলো মেনটেন করা, পিক স্পেসিংটা মেনটেন করা। কিভাবে? পিপিআই, 1 ইঞ্চিতে কয়টা পিক হবে এটা নিশ্চিত করা, অথবা পিক স্পেসিংটা নিয়ন্ত্রণ করা, এই দুইটা। আমি যদি পিপিআই এর কথা বলি, এটা একটা উদ্দেশ্য, আর টেনশন বলতেছো আরেকটা উদ্দেশ্য, আর এটা হচ্ছে পিক স্পেসিং। তো আমি পিক স্পেসিং আর পিপিআইটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ হচ্ছে তুমি কাপড় হচ্ছে এখানে, ভালো কথা, এখানে পিক যাচ্ছে, তো একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ পিক যায়। এখন সেটাকে তুমি একটু জোরে টানো, ধরো যাচ্ছে পিক, তাড়াতাড়ি টেনে নিলা, তাহলে কি হবে, একটা পিক থেকে একটা পিকের ডিস্টেন্স বেড়ে যাবে, যাবে না? এখন কাপড় হচ্ছে, তুমি একটু আস্তে আস্তে টানলা, কাপড় জড়িয়ে নিচ্ছ না, তাহলে ওখানেই একবার বিট করতেছে, আরেকবার ওই কাছাকাছি বিট করতেছে, বারবার বিট করতেছে ওই একই জায়গাগুলোতে, তার মানে কি একটা পিক থেকে একটা পিকের ডিস্টেন্সটা ক্লোজার হবে। তার মানে এই যে পিক স্পেসিং, মানে একটা পিক থেকে আরেকটা পিকের যে ডিস্টেন্স, এটাকে আমরা, যদিও এটা পিকিং চ্যাপ্টারের আলোচ্য বিষয় মনে হচ্ছে যে পিক স্পেসিং পিপিআই, এটা তো পিকিং এর সাথে সম্পর্কিত, কিন্তু এটাকে তোমাকে অ্যাচিভ করতে হবে কি দিয়ে? টেক অ্যাপ দিয়ে। টেক অ্যাপের উদ্দেশ্য হচ্ছে পিকিং এর ডেন্সিটিকে নিয়ন্ত্রণ করা, পিক ডেন্সিটি, পিক স্পেসিং বলতে পারো অথবা পিক ডেন্সিটি বলতে পারি, যে 1 ইঞ্চিতে কয়টা পিক আছে, তো পিক ডেন্সিটি পিপিআই, পিক ডেন্সিটি তুমি নিয়ন্ত্রণ করতে পারবা। তুমি যদি বলে দাও যে সাপোজ ধরো তোমার একটা লুম আছে, সেই লুমে এক এক মিনিটে ধরো 2 ইঞ্চ কাপড় কি হয়, প্রডিউস হয়, 2 ইঞ্চ কাপড় প্রডিউস হয়। এখন মানে এইখানে যদি ধরো না, আমি যদি ইঞ্চে পরে যাই, ধরো তোমার লুমের মধ্যে 120টা পিক যায় 1 মিনিটে, কটা পিক? 120টা। তাহলে 120টা পিক গেলো, ভালো কথা। তো 120টা পিক কি 2 ইঞ্চের মধ্যে অ্যালোকেট হবে, নাকি 1 ইঞ্চের মধ্যে অ্যালোকেট হবে, নাকি 2.5 ইঞ্চের মধ্যে অ্যালোকেট হবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপর? তুমি ওই 120টা পিক যেতে যেতে তাদেরকে কতটুকু জড়িয়ে নিছো। ধরো পিক গেছে 120টা, এখন তুমি ওদিকে টানছো একটু জোরে জোরে, 2 ইঞ্চি টেনে ফেলছো, তার মানে 120টা পিক 2 ইঞ্চির মধ্যে বসে গেছে না? তাহলে 1 ইঞ্চিতে কটা হলো? 60টা। তুমি যদি এটা না করতা, না করে যদি 3 ইঞ্চ কাপড় জড়িয়ে নিতা, সব ঠিক আছে, লোমের স্পিড ঠিক আছে, লোমের পিক যাচ্ছে, সবই ঠিক আছে, জাস্ট তুমি টেক অ্যাপটাকে বাড়িয়ে দিছো। তার মানে 120টা পিক গেছে 1 মিনিটে, আর 1 মিনিট সময় কাপড়কে তুমি 3 ইঞ্চ পরিমাণ টেক আপ করে নিছো, টেনে নিছো, তাহলে ওই 3 ইঞ্চের মধ্যে 120টা পিক বসে গেছে না? তাহলে 1 ইঞ্চিতে কটা হলো? 40টা। এই যে পিকের যে ডেন্সিটিটা, এটাকে আমরা নিয়ন্ত্রণ করি কি দিয়ে? টেক আপ দিয়ে, বা টেক আপের সাহায্যে। তারপরে তুমি পিকিংটাকে, টেক আপটাকে কত ইউনিফর্মলি করতে পারতেছ, সেটা সাপেক্ষে পিক স্পেসিংটা, একটা পিক থেকে আরেকটা পিকের যে ডিস্টেন্স, এটাকে আমরা পিক স্পেসিং বলি, একটা পিক থেকে আরেকটা পিকের ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি ইউনিফর্ম আছে কিনা, বা কত ডিস্টেন্স আমি রাখতে চাই, এই জিনিসটা আমাকে নিয়ন্ত্রণ করতে হলে কি করতে হবে? টেক অ্যাপে কাজ করতে হবে। টেক অ্যাপটা যদি ইউনিফর্ম হয়, তাহলে ইউনিফর্মলি টানবে, তার মানে প্রত্যেকটা পিকের মধ্যে মধ্যে ডিস্টেন্সটা ইউনিফর্ম হবে, কাপড়টা দেখতেও ইউনিফর্ম মনে হবে। যদি কাপড়ের মধ্যে টেক অ্যাপের রোলারের কোনো জায়গায় সমস্যা থাকে, টেক অ্যাপের কোনো একটা হুইলে দাঁত ভাঙা থাকে, তখন কিন্তু ভেরিয়েশন আসবে, দেখবা যে পাটটা পড়ে যাবে কাপড়ের মধ্যে, মানে কিছু পিক ঘন থাকবে, কিছু পিক
পাতলা থাকবে, দেখবা ইরেগুলার কিছু কাপড় এরকম হয়। এই রেগুলারিটিটা পিক থেকে পিকের যে ডিস্টেন্সটা আমি কত চাই এবং কতটা ইউনিফর্মলি চাই, এই ব্যাপারটা নিশ্চিত করতে পারি কিছু সাহায্যে, টেক অ্যাপের সাহায্যে। আর একটা যে বললো একজন, ওই যে হাসান বলছে যে বিটাপের ব্যাপারটা, বিটাপটাও কিন্তু আমার এক জায়গাতে হচ্ছে বারবার, তাহলে কাপড়কে আমরা যে কোনো ভাবে কি করতে হবে, জড়ায় নিতে হবে। না হলে কিন্তু বিটাপটা একবার হয়েছে বিটাপ ভালো, কিন্তু পরের বিটাপটা ওই জায়গাতে হবে, সুতা ছিঁড়বে না। তাহলে ওইটুকু বিটাপ হওয়ার পরে প্রত্যেক বিটাপের সাথে সাথে বিটাপটাকে ফেসিলিটেট করার জন্য, বিটাপটাকে সহযোগিতা করার জন্য বা বিটাপ ফোর্সটাকে নিয়ন্ত্রিত করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি করতে হবে, টেক আপ করতে হবে, কাপড়কে কনস্ট্যান্ট ওয়েতে টেনে নিয়ে আসতে হবে, জড়িয়ে নিতে হবে। তাহলে এটা আরেকটা টু ফেসিলিটেট দ্য বিটাপ। তাহলে আমরা এখানে আলোচনা থেকে চারটা মানে উদ্দেশ্যের কথা বললাম, আর মানে মেইন যে উদ্দেশ্য আর কি কাপড় জড়ানো, মানে কাপড়কে তো কোথাও না কোথাও জড়াইতে হবে, তো কাপড় জড়ানোটা হচ্ছে একটা আরেকটা উদ্দেশ্য বলতে পারি। তাহলে আমরা মোটামুটি এই পাঁচটা উদ্দেশ্য বললেই হচ্ছে ওয়াইন্ডিং অফ ফেব্রিক বা ক্লথ, ক্লথ বা কাপড়টাকে জড়িয়ে নেওয়া। তাহলে এই পাঁচটা হচ্ছে কি টেক অ্যাপের উদ্দেশ্য। এখানে আরো কয়েকটা হয়তো সাইট দেওয়া আছে, এই বেসিক এগুলো চিন্তা হচ্ছে। টেক অ্যাপ মোশনকে আমরা ক্লাসিফাই করতে পারি টেক অ্যাপকে না, টেক অ্যাপের মোশনকে, অর্থাৎ টেক অ্যাপ মেশিনে যেই মোশনে দেওয়া আছে সেই মোশনগুলোকে আমরা ক্লাসিফাই করতে চাচ্ছি। তো টেক অ্যাপ মোশনকে ক্লাসিফাই করলে প্রাথমিকভাবে হচ্ছে মোশনের সাপেক্ষে ক্লাসিফাই করা যায়, মানে টেক অ্যাপ মোশনটা কী ধরনের, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। পজিটিভ মোশন মানে কি, এখানে টেক অ্যাপটা হবে মেকানিক্যালি অথবা ইলেকট্রিক্যালি, বুঝো নাই, এখানে টেক অ্যাপ রোলারকে কেউ না কেউ ঘুরাবে গিয়ারের মাধ্যমে, মোটর থেকে মোশন এসে টেক অ্যাপ রোলারটাকে ঘুরাবে, তাহলে এটা হবে পজিটিভ, টেনে নিচ্ছে কাপড়কে নির্দিষ্ট রেটে, কনস্ট্যান্ট রেটে কি করতেছে, টেনে নিচ্ছে, এটা হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ হবে কখন, ওই হ্যান্ডলুমে যেটা হয়, হ্যান্ডলুমে তো কোনো গিয়ার থাকে না, একটু কাপড় হয় নিজেই করে কি কাপড়টাকে একটু টানে টেনে নেয়, কিছুক্ষণ পরপর কাপড়টাকে একটু সামনের দিকে নিজে দিয়ে টেনে নেয়। আর বিটাপটা তো নিজেই করে, ওখানে তো বিটাপটা এরকম না যে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত বারবার বিটাপ হবে, ও তো হাত দিয়ে বিটাপ করে যতটুকু কাপড় আছে ততটুকুই টেনে দেয়, তো কিছুক্ষণ টানে তারপর আবার কিছুক্ষণ পরে কাপড় একটু টেনে নেয়, একটু জড়ায় নেয়, এটা হচ্ছে কি নেগেটিভ, যেটা আমাদের নিয়ন্ত্রণের অধীনে না, ওরা এটা অভিজ্ঞতা থেকে আর কি, নিজের অভিজ্ঞতা থেকে ওরা মেনটেন করে, একটু তো ভেরিয়েশন হয়ই, এটা পরে আবার রং টং করে এটা ঠিকঠাক হয় আর কি কিছুটা। তারপরে যে এটার কোয়ালিটি তো মডার্ন লুমে বোনা যে কাপড়, মনে করো আমার রেপিয়ার লুমে যে কাপড় হচ্ছে সেটার মতো হবে না, যদি ওই তাড়াতাড়ি বুনতে চায়, আর যদি আস্তে আস্তে সে বুনে তাহলে হয়তো ভালো কোয়ালিটির কাপড়ও বুনতে পারবে, সে যদি একটু কম থাকে কোনো দিকে নিজে হাত দিয়ে বা কোনোভাবে চাপায় ঠিকঠাক করে দিল এটা করতে পারবে, সময় লেগে যাবে, এই জন্য তো হ্যান্ডলুমে তৈরি করা কাপড়ের দাম বেশি, মডার্ন লুমের কাপড়ের কোয়ালিটি ভালো হওয়ার পরে দাম কম। তাহলে পজিটিভ নেগেটিভ বুঝছি আমরা। আর এটা হচ্ছে কি আরেক আরেকভাবে ক্লাসিফাই করতে পারি কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াসের ভিত্তিতে। কন্টিনিউয়াসটা কি, ধরো একটা টেক অ্যাপ রোলার আছে, এই রোলারটা কনস্ট্যান্টলি ঘুরে, আমার একটা হিসাব আছে না মাথার মধ্যে যে 1 ইঞ্চিতে মানে 1 মিনিটে কয়টা পিক যায়, সে কয়টা পিক অতটুকু অতগুলো পিককে আমি কত ইঞ্চের মধ্যে অ্যালোকেট করবো, আমার একটা হিসাব আছে না, হিসাব নিয়ে তো আছে আমার মাথায়। তো ধরো আমার সাপোজ কাপড় অর্ডার আসছে পিপিআই রাখতে হবে 60 পিপিআই রাখতে হবে, তো তার মানে আমার লুম ধরো 60 পিপিএম এ চলে, মানে মিনিটে 60টা পিক যায়, তো আমি কি করব, 60টা পিক গেলে প্রতি মিনিটে 1 ইঞ্চ পরিমাণ কাপড়কে ওয়াইন্ডিং করব। তো আমার যে রোলারটা আছে, টেক অ্যাপ রোলারটা আছে, টেক অ্যাপ রোলারের একটা সারফেস স্পিড আছে না, পাইডিয়ান আছে না, তো সেই পাইডিয়ানটা আমি ওই 1 ইঞ্চ পার মিনিট রাখবো, 1 ইঞ্চ পার পাইডিয়ান তো বুঝো, মানে সারফেস রোলারের পরিধি তার সাথে কি আরপিএম গুণ করলে কি পাই, সারফেস স্পিড পাই। তো টেক অ্যাপ রোলারটাকে আমি কন্টিনিউয়াসলি ঘুরাবো, এমনভাবে ঘুরাবো সে মিনিটে 1 ইঞ্চ পরিমাণ রাস্তা এগিয়ে যায়, বুঝলে, আমি এটাকে ঘুরাচ্ছি এমনভাবে ঘুরাচ্ছি তার সারফেস থেকে, সারফেস কন্ট্যাক্টের মাধ্যমে মিনিটে 1 ইঞ্চ পরিমাণ রাস্তা সে সামনে আগায়, তো এগুলো আস্তে আস্তে ঘুরতে থাকবে সে, তার মানে কি কন্টিনিউয়াসলি কাপড়কে টেক আপ করতে থাকবে, এটা একটা মেকানিজম হতে পারে। আরেকটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, ডিসকন্টিনিউয়াসটা কন্টিনিউয়াস ঘুরে না, একটা পিক যায়, একটা পিক গেলে যতটুকু সুতা ততটুকু সুতাকে শুধু জড়ায়, একটা পিক যায় ওই পিকের পরিমাণ সুতাকে শুধু জড়ায়, একটা পিক যখন পিক যায় তাকে জড়ায়, পিক গেলে তাকে জড়ায়, পিক না গেলে জড়ায় না, পিক গেলে তো সুতা আসে কাপড় হয়, ওই কাপড়টুকু কি করে জড়িয়ে না, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। ড্রাইভ অফ ক্লথ রোলার, ক্লথ রোলারের ড্রাইভটা কীভাবে দেওয়া হচ্ছে, ক্লথ রোলারে, টেক অ্যাপ রোলারে না,
কিছু ইয়ে থাকে, বিশেষ করে নেগেটিভ গুলোতে ক্লথ গুলোতে ডিরেক্ট ড্রাইভ দেওয়া থাকে, অর্থাৎ হ্যান্ডলুম বা নেগেটিভ যে মোশন গুলো আছে সেখানে ড্রাইভটা ডিরেক্ট দেওয়া থাকে। ডিরেক্ট মানে হচ্ছে মেকানিক্যালি আমরা টেক এপলারকে তো ঘুরাইতেই হবে, বাট ক্লথ গুলারটাকেও মেকানিক্যালি ঘোরানো হয় বা সামহাও ঘোরানো হয়। মানে ক্লথ গুলারটার সাথে টেক এপলারের কোনো সম্পর্ক নাই, ইন্ডিভিজুয়াল আলাদা। আমি টেক অ্যাপ রোলারকে কী করি, টেক অ্যাপ রোলার তো মানে সরি ক্লথ রোলারকে, ক্লথ রোলার মানে কি যেখানে কাপড়টা জড়ায়, টেক অ্যাপ তো হচ্ছে যে টেনে নিচ্ছে কাপড়টাকে, টেনে নিয়ে তারপরে জড়াচ্ছে কাপড়ের মধ্যে, এই রোলারের মধ্যে। তো ক্লথ রোলারটাকে আমি একদম সেপারেট রাখতে পারি, এটার সাথে কোনো সম্পর্ক রাখলাম না। টেক অ্যাপ রোলার কাপড়কে টেক করবে আর আমার ক্লথ রোলারটা কাপড়কে সে নিজে ঘুরে ঘুরে জড়িয়ে নেবে, এটা হইতে পারে একটা পদ্ধতি। আর একটা হইতে পারে এদেরকে আমি সারফেস কন্টাক্টে রেখে দিলাম। সারফেস কন্টাক্ট তো বুঝো যে এখানে হচ্ছে আমার টেক অ্যাপ রোলার, এখানে হচ্ছে ক্লথ রোলার। তো আমি যদি টেক অ্যাপ রোলারকে ঘুরাই, একে কি ঘুরাইতে হবে, সার্ভিস কন্ট্রাক্টে রাখলে কি ঘুরাইতে হবে না, এ ঘুরলে তো অটোমেটিক ঘুরবে, এ যদি এদিকে ঘুরে তাহলে এ তো অটোমেটিক এদিকে ঘুরবেই। তার মানে যদি একটা সাপেক্ষে আরেকটাকে ফ্রিকশনাল কন্ট্রাক্টে, ফ্রিকশনাল কন্ট্রাক্টে বুঝছো তো, সার্ফেস কন্ট্রাক্টে যদি ঘুরাই তাহলে সেটা হবে ইনডিরেক্ট। আর যদি মেকানিক্যালি আমরা মোশন দিই কোনো গিয়ারের মাধ্যমে অথবা আমি হাত দিয়ে টেনে নিয়ে ক্লথ রোলারটাকে ঘুরাই তাহলে সেটা হবে ডিরেক্ট ড্রাইভ। ঠিক আছে, তো ডিরেক্টগুলো নর্মালি নেগেটিভ টেক অ্যাপ মোশনগুলোতে দেওয়া থাকে, আর ইনডিরেক্ট যেটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে পজিটিভ। আমাদের টেক অ্যাপ কি পজিটিভ না নেগেটিভ, যে লুম দেখছো পজিটিভ, তো সেখানে আমাদের এটা কি ইনডিরেক্ট আছে। দেখবা ক্লথ রোলারটাকে টেক অ্যাপ রোলারটা অটোমেটিক ঘুরায়, ক্লথ রোলারের মধ্যে কোনো গিয়ার কানেকশন দেওয়া নাই, মানে টেক অ্যাপ রোলারটা ঘুরলে স্বয়ংক্রিয়ভাবে সারফেস কন্ট্যাক্টের কারণে একটা এটাকে চেপে রাখার কারণে একটা এটাকে ঘুরিয়ে দেয়, এটা হচ্ছে ইনডিরেক্ট ড্রাইভ টু দ্য ক্লথ রোলার। আর এরপর হচ্ছে মেইন ক্লাসিফিকেশন, যেটা আমাদের বুঝতে হবে অ্যাকর্ডিং টু দ্য গিয়ার চেইন বা গিয়ার ট্রেন। এখানে তিন ধরনের আছে, ফাইভ হুইল, সিক্স হুইলটা এখন খুব বেশি নাই, সেভেন হুইল আছে। তো এখন ফাইভ হুইলটাও নাই, ফাইভ হুইলটা আমাদের যে চিত্তরঞ্জন লোম ছিল সেখানে ছিল, পরবর্তীতে ফাইভকে সেভেন করা হয়েছে। ফাইভকে সেভেন করার জন্য মূল কারণ হচ্ছে যে ফাইভ যদি সেভেন হয় তাহলে ওই যে আজকে বলতেছিল ও যে মানে আসলে কি আমাদের মোশনটাকে রিডিউস করা ড্রামাটিক্যালি, মানে আমি যত বেশি গিয়ার দিব তত বেশি স্মুথলি রিডিউস করতে পারবো। আমার তো এখানে অনেক জোরে ঘুরে কাজটা অনেক দ্রুত হয়, এটাকে অনেক বেশি কমাইতে হবে, কারণ একটা সুতা গেলে তো খুব সামান্য কাপড়ই উইভিং হয়। তো সামান্য পরিমাণকে মানে অনেক রিডিউস করা, ড্রামাটিক্যালি স্পিডকে রিডিউস করা, এটা ফাইভের চেয়ে সেভেন হলে ব্যাপারটা আরও স্মুথলি হয়। এমন কথা আছে, তাহলে দশটা দিলে তো আরও ভালো হবে নাকি, বিশটা দিলে এগুলো সাফিসিয়েন্ট যেটা আছে সেটা মোটামুটি সেভেন দিয়ে অ্যাচিভ হয়ে যায়। তারপরেও এর চেয়ে যদি আরও স্লো করতে হয় তখন আমরা আরেক কিছু টেকনিক অ্যাপ্লাই করি, এগুলো আমি পরে বলবো, ভুলে গেলে মনে করে দিও। আচ্ছা, ফাইভ সিক্স সেভেন মানে ড্রামাটিক্যালি যদি আমার পিপিআই বাড়াইতে হয় বা পিপিআই ড্রামাটিক্যালি কমাইতে হয় তখন এর এটা দিয়ে সম্ভব না হলেও আমরা এখানের মধ্যেও কিছু চেঞ্জ করতে পারি। অর্থাৎ ধরো র্যাচেট হুইলটা আছে একটা দাঁত করে টানে, আমি দুইটা দাঁত করে দিব। র্যাচেটুইলটা কি একবার একটা দাঁত টানে না, একটা পিক গেলে আমি যদি দুইটা দাঁত টানাই তাহলে একটু ফাস্ট হবে না এরকম, বা ওখানে আরও স্লো করতে পারি আমরা, এরকম কিছু অ্যাডজাস্ট করতে পারি। তাহলে ফাইভ হুইল যেটা কনভেনশনালের মধ্যে আগের লুমগুলোতে আছে, সিক্স হুইল খুব বেশি জায়গায় নাই, আর সেভেন হুইল হচ্ছে আমাদের যে বর্তমানে বাজারে যে কনভেনশনাল পাওয়ার লুম আছে সেগুলোতে সেভেন হুইল আছে, এবং বেশ কিছু মডার্ন লুমেও সেভেন হুইলটা এখনও এক্সিস্ট করে। ভালো মোটামুটি মোশনটা ভালো, মানে ইউনিফর্মলি কাপড় জড়াইতে পারে হিসাব মোতাবেক। আর এর বাইরে কিছু ব্র্যান্ড নেম অনুসারে মডার্ন লুমের কিছু ক্লাসিফিকেশান আছে পিকিং এর টেক অ্যাপের, যেটা আমরা এখানে পড়তেছি না, যেহেতু উইভিং টুতে আসবে। আমাদের যেসব কোম্পানিগুলো মেশিন বানায়, যেমন আমাদের দেখবো প্রজেক্টাইল লুম, আমরা ইন্ডাস্ট্রিতে প্রজেক্টাইল লুমকে প্রজেক্টাইল লুম বলি না, আমরা ইন্ডাস্ট্রিকে প্রজেক্টাইল লুমকে বলি হচ্ছে সালজার লুম। সালজার কেন বলি, ওই যে সালজার কোম্পানি বানাচ্ছে শুধু, এই জন্য ব্র্যান্ড নেমটাই লুমের নাম হয়ে যায়। তো এই জন্য সালজার পিকিং মেকানিজম আছে, পিকিং মোশন আছে, টেক অ্যাপ সরি টেক অ্যাপ মোশন আছে। আবার পিকানোলে আছে এয়ারজেট, এয়ারজেট তো হচ্ছে মেইনলি মানে ওয়ার্ল্ডে এয়ারজেটটা বেশি বানা হচ্ছে পিকানোল, ওমনি ওমনি প্লাস এখন আসছে আর কি ভার্সন, তো পিকানোল বানায়, তো পিকানোলের আছে, শার্লির আছে, এরকম বিভিন্ন ব্র্যান্ডের অনুসারেও টেক অ্যাপ মেকানিজম আছে, তারা এক এক লুমে এক এক রকম মেকানিজম ইউজ করেছে। তো এগুলো আমাদের এই কোর্সে নাই, টুতে আছে, তখন এগুলো দেখা যাবে। র্যাচেট হুইলে কে ঘুরে তুমি বলো, বলো তুমি বলো।
বা তোমরা কে বলতে পারবা হচ্ছে কি স্লে এর সাথে, আমি বলে এটা আমরা এখনই আঁকবো, এখনই আঁকবো। স্লে এর সাথে একটা লিভার আছে, ওই লিভারটা আমাদের যে পুলিং পল আছে, পুলিং পলটাকে প্রত্যেকটা পিক যাওয়ার সময় স্লেটা যে সামনে আসে না, স্লে তো এদিকে আসে সামনের দিকে, ওই সামনে আসে, স্লে সামনে আসার সময় পুলিং যে পলটা আছে, একটা পল আছে না, এই পুলিং পলটাকে সামনে নিয়ে আসে। তো সামনে নিয়ে আসে তো একটা দাঁত পারে, আরেকটা দাঁত দিকে পড়ে, তো তখন যখন আবার স্লেটার পিছনের দিকে চলে আসে, তখন সে ওই একটা দাঁতকে টেনে দেয় রেসিটের, পলটা সামনে যায় গিয়ে একটা দাঁতকে টানে। তো পলটা সামনে পিছনে যায় কিভাবে, তাহলে পলটাকে সামনে পিছনে যায় স্লে, স্লে সাথে একটা লিভার দ্বারা এই পলটা যুক্ত করা থাকে, পুলিং পলটা, যেই পলটা রেসি থুলে একটা একটা দাঁত করে টানে, প্রতিটা পিক গেলে একটা করে দাঁত টানে, কার রেসি থুলে। আমরা এটাই এখন আঁকবো, এটা এখন ম্যাগাজিন এখন দেখবো।